প্রথমেই আসা যাক সিনেমার সংলাপের ব্যাপারে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ছোটবেলা থেকে বাংলা বিষয়ক যত ব্যাকরণ বই পড়েছি সেখানে সব বইয়ের পাতায় একটি বাক্য কমন ছিল, সাধু ভাষা নাটকের সংলাপ বক্তৃতা আলাপ আলোচনার অনুপযোগী বা তেমন উপযোগী নয়। সেই ব্যাকরণ শিক্ষার বাস্তব প্রয়োগ দেখা গেল তুফান সিনেমার টিজারে। যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। টিজারের প্রতিটি দৃশ্যে সাকিবের অভিনয়, শরীরী ভাষা যতটাই স্বতঃস্ফূর্ত মনে হয়েছে, বিপরীতে তার মুখে উচ্চারিত সাধু ভাষার সংলাপ ততটাই আমার কানে একটু করে হলেও লেগেছে। নাটক সিনেমার সংলাপে ভাষাবিদদের মতে অনুপযোগী সাধু ভাষাকে সিনেমাতে জোর করে উপযোগী করে তোলার চেষ্টা সত্যিই হতাশাজনক ছিল। তুফান সিনেমার টিজারে সাকিব খানের দুর্ধর্ষ উপস্থিতির বিপরীতে চঞ্চল চৌধুরীকে জাস্ট নেন্সি মনে হয়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। শক্তিশালী নায়কের বিপরীতে শক্তিশালী ভিলেন অপরিহার্য। সাকিব খানের বিপরীতে মূল খলনায়ক রূপে ভারত বাংলাদেশ মিলিয়ে আরো বেটার অপশন চয়েস করার সুযোগটা কিন্তু ছিল।